নবী করিম সাল্লাহ সাল্লামকে আমরা দেখলাম যে তার অনেক পোশাক ছিল অতিরিক্ত এরকম না একটা চাদর একজন উপহার দিয়েছেন কারো সেটা পছন্দ হয়েছে চেয়েছে তিনি তাকে দিয়ে দিলেন মানে মানুষ মানসিকভাবে কতটা উদার হলে তার মনটা কত বড় হলে কতটা পবিত্র এবং সুন্দর হলে খুব সাধারণভাবে সেটাকে নিয়ে তাকে আবার দিয়ে দেওয়া যায় নবী করিম সাল্লাহ সাল্লাম তো দানশীল ছিলেন তিনি যে খুব ধনী মানুষ ছিলেন অনেক সম্পদের মালিক ছিলেন ব্যাপারটা তো তা না তিনি উপহার পেয়ে যেতেন উপহার পেয়ে যেতেন তার মানে নবী করিম তার ব্যবসাও ছিল কিন্তু সেটা খুব ক্ষুদ্র পরিসরে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম যে দান করেছেন তাতে তিনি গরিব হয়ে যাননি এখান থেকে বোঝা যায় দানে ধন কমে না তিনি কিন্তু দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ মিন আউজুবি কামিন বহুল আল্লাহ আপনার কাছে আমি কৃপণ হওয়া থেকে পানা চাই আমি যেন কৃপণ হয়ে না যাই নবী করিম সাল্লাহ আলু সাল্লামের দানশীলতার কথা শুনে আমরা হয়তো অনেকে মনে করব। যে আমরা অনেক সম্পদের মালিক হলে আমরাও অনেক দান সাদেকা করতাম এবং সাধারণত আমাদের হাতে যে জিনিসটা নাই ওইটা আমরা দেওয়ার জন্য অনেক ব্যাকুল থাকি যেটা আমার কাছে আছে সেটা দেওয়ার ব্যাপারে আমাদের সেই আন্তরিকতা বা সেই উদারতা দেখা যায় না নবী করিম সাল্লাহিসাল্লামকে আমরা দেখলাম যে তার অনেক পোশাক ছিল অতিরিক্ত এরকম না একটা চাঁদের একজন উপহার দিয়েছেন কারো সেটা পছন্দ হয়েছে চেয়েছে তিনি তাকে দিয়ে দিলেন মানে মানুষ মানসিকভাবে কতটা উদার হলে তার মনটা কত বড় হলে কতটা পবিত্র এবং সুন্দর হলে খুব সাধারণভাবে সেটাকে নিয়ে তাকে আবার দিয়ে দেওয়া যায় নবী সাল্লামের বাসায় আমরা জানি যে অনেক দিন হতো বেশ কিছুদিন পর্যন্ত চুলো জ্বলেনি এরকম বহু সময় তার বাসায় দুটি কালো বস্তু খেয়ে বাসতেন খেজুর এবং খেজুর এই দুটি ছিল তাদের খাদ্য অর্থাৎ চুলোয় চড়াবার মতো কোনো গোস্ত বা এরকম রান্না করবার মতো কোনো খাবার তাদের বাসায় ছিল না এরকম একটা ও পরিস্থিতির মধ্যে নবী সাল্লাম এর দানশীলতার কোনো ঘাটতি ছিল না অর্থাৎ যাই আসতো সেটা দিতে তিনি কখনো কার্পণ্য করতেন না এখানে বলতে চাই আসলে কি ছিল না ছিল তো দান দান করে করে দিয়েছেন দিয়েছেন তিনি যেরকম দান করতেন আমরা অনেকেই মনে করি যে আমার সব হয়ে যাক আমার নিজের আখের গোছান হয়ে গেলে আমি সামান্য কিছু দান টান করবো যত কিঞ্চিত এটা হলো আমাদের দানের সাধারণ চিত্র এখানে কি এটা এসে যায় যে দান করতে গেলে

তার উপর ভরসা যদি আমার থাকে তাহলে সেক্ষেত্রে তার রাহে তাকে সন্তুষ্ট করবার জন্য কোনো অভাবী মানুষকে আমি দিলে আল্লাহ তালা সেটি আমাকে কয়েক গুণে বৃদ্ধি করবেন আল্লাহ বলেছেন হাকুল্লাহ রিবা বি আল্লাহ তালা রিবাকে ধ্বংস করবেন কিন্তু সদাকাতকে আল্লাহ তালা বহু গুণে বৃদ্ধি করে দিবেন তো আল্লাহ তালা এই কথার প্রতি বিশ্বাসের দুর্বলতা আছে সেটি প্রমাণ করে কৃপণতা নবী সাল্লা থেকে মুক্ত ছিলেন নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম তার কাছে একবার একজন মুসলিম তিনি ইসলাম গ্রহণ করলেন মদিনে আসে নবী সাদাল্লাহ সাল্লাম তখন ওই ব্যক্তিকে তার যুদ্ধলব্ধ সম্পদের নবী সাদাল্লাহ সাল্লামের জন্য যে বরাদ্দটা ছিল নবী করিম সাদাল্লাহ সাল্লাম এত বেশি সম্পদ তিনি পেতেন বেশি করে যুদ্ধলব্ধ সম্পদে নবী হিসাবে তার একটা হিস্সা ছিল বিধিবদ্ধ বিধিবদ্ধ সেই হিস্সা তো তার ছিল তাহলে তার বাসা এরকম পরিস্থিতি তৈরি হতো এর এরপরও এবং সম্পদ অনেক পাহাড় তিনি গড়েছেন নিজের জন্য পরিবারের জন্য সেরকমনীয় তাহলে এই সম্পদগুলো গেল কোথায় এগুলো তিনি দান করতেন একজন বেদিন যখন তিনি মুসলমান হলেন মক্কায় মদিনায় সে নবী সাল্লাহ সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করবার পর তার অভাব অনটন ছিল নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে ছাগল দিলেন কি পরিমাণ ছাগল দিলেন যে দুটি পাহাড়ের মধ্যবর্তী জায়গা পরিপূর্ণ হয়ে গেল এই পরিমাণ বকরি তাকে দিলেন দুটি পাহাড়ের মধ্যবর্তী জায়গা তো কোনো বিশ ফিট চল্লিশ ফিট রোডের মতো সাধারণত হয় না এরকম একটা জায়গা ভরে যাওয়ার মতো পুরো ছাগল নবী সাল্লাম তাকে দিলেন লোকটি এতে আপ্লুত হয়ে তার জাতির কাছে চলে গেলেন গিয়ে তাদেরকে বললেন দেখো তোমরা সবাই ইসলাম গ্রহণ করো এবং মোহাম্মদের কাছে যাও মোহাম্মদ যখন দেয় তখন সে তা তখন তিনি তার ক্ষুদা কিংবা দরিদ্র কিংবা তার অন্য অন্যের অভাব হবে বস্ত্রের অভাব হবে এগুলোর চিন্তা তিনি করেন না তিনি যখন দেন উদারভাবে উদারভাবে দেন মুক্ত হস্তে দেন উভয় হাতে তিনি দান করেন তোমরা দ্রুততার সাথে যাও বিক্রিম সাদালামের জীবনে অনেকগুলো ঘটনা আমরা এরকম দেখি মক্কা বিজয়ের সময় যে চিত্র ছিল মক্কা বিজয়ের পর দেখা গেল যে প্রচুর পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ থেকে আবু সুফিয়ান এবং তার ছেলে তারপর অন্যান্য নেতা যারা ছিল বা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ছিল এই পরিমাণ পশু এবং এই পরিমাণ সম্পদ তখনকার অন্যতম গুরুত্বপূর্ণ একটা সম্পদ ছিল পশু এই পরিমাণ দান করলেন যে নবী করিম সাল্লা সাল্লামের সে দানে চতুর্দিকে মানুষের সমস্ত অভাব অনটন মোচন হয়ে বরং তার শত্রুপক্ষ পর্যন্ত তার দানে আকৃষ্ট হয়েছে